হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি চিকেন চাউমিন বা চিকেন নুডলস নর্মালি আমরা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে রকম স্বাদের চিকেন চাউমিন খেয়ে থাকি বাসায় কীভাবে সহজে ওই রকম স্বাদের চিকেন চাউমিন তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেই মজাদার এই চাউমিন বানানোর পদ্ধতি চাউমিন রান্না করার জন্য এখানে কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গাজর লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলোকে ক্যাপসিকাম নিয়েছি একটু বড় বড়ো টুকরো করে কেটে বাঁধাকপি নিয়ে নিয়েছি কুচি করে একটা টমেটো স্লাইস করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পাঁচটে কাঁচামরিচ মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ বোনলেস চিকেন চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এক চা চামচ ওয়েস্টার সস আর দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো ক্যাঁচ দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচ ক্র্যাশ করা সামান্য একটু লবণ দিয়ে দিব কারণ সবগুলো সসের মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনগুলো ফ্রাই করার সময় অনেকটা জুসি থাকবে চিকেনগুলো এখন এটাকে মেরিনেট করে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব এক এখানে আমি নুডলস নিয়ে নিয়েছি আমি মোটা নুডলসটা সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় লবণ এবং তেল দিয়ে সেদ্ধ করেছি এবং সেদ্ধ রেখেছি সারা সারাদিন রেখে দিলে এটা আর গায়ে গায়ে লেগে যাবে না আপনারা চাইলে চিকন নুডলসটাও ব্যবহার করতে পারেন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন এতে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তেল ব্যবহার করছি তবে আপনারা চাইলে বাটারেও রান্না করতে পারেন এখন এতে দিয়ে দিব চামচ আদা আদা রসুন বাটা এই একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি আমি চিকেন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে অলমোস্ট আর এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এগুলোকে চিকেনের সাথে হালকা একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি গাজর খুব বেশি আমি সবজিগুলোকে ভাজবো না প্রত্যেকবার সবজি দিচ্ছি যেটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেটা প্রথমে দিয়ে দিচ্ছি গাজরটাকে তিরিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি এর সাথে দিয়ে দিব টমেটো স্লাইস এগুলোকেও একসাথে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা সবার লাস্টে দিচ্ছি এখন দিয়ে দিব সস এখানে আমি দুই টেবিল চামচ টমেটো ক্যাচ সাথে দুই চা চামচ সয়া সস মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে দিব এক চা চামচ ওয়েস্টার সস সামান্য একটু কালো গোলমরিচ ক্র্যাশ করা দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চা চামচ চিনি চিনিটা দিব সসের সল্টিনেসটা ব্যালেন্স করার জন্য ভালো গোলমরিচ ক্র্যাশ করা দিয়ে দিচ্ছি এখানে আমি আলাদা কোনো লবণ ব্যবহার আর করছি না কারণ সসগুলোতে যথেষ্ট পরিমাণ লবণ থাকে এজন্য আর দিচ্ছি না আর চিকেন তো আমি অলরেডি লবণ এবং সস দিয়ে ম্যারিনেট করেই রেখেছি নুডলসটাকেও আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই আমি আলাদা আর কোনো লবণ অ্যাড করিনি এখন নুডলসটা দিয়ে দিলাম নুডলসটাকে ভালোভাবে সবজি ও চিকেনের সারে হবে যাতে নুডলসের গায়ে সসের লেয়ারটা লেগে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন চাউমিন ভিউয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ও সাথে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলে সাথেই থাকবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের চিকেন চাউমিন তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করে নিব খুব সহজেই ঘরে আমরা মজাদার চিকেন চাউমিন তৈরি করে নিতে পারি একদম রেস্টুরেন্টের সাথে আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে